Assalamualaikum, dear viewers. Today I'm gonna give you another practice session class on completing sentence. Let's see what I have to do for you. Well, এর আগে আমি কয়েকটা ক্লাস দিয়েছিলাম তোমাদেরকে, কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করছি অ্যাকচুয়ালি। তো অ্যাট ফার্স্ট আমার কয়েকটা ভিডিওতে কমপ্লিটিং সেন্টেন্সের কয়েকটা টপিক নিয়ে আলোচনা করেছিলাম। দেন আই স্টার্টেড গিভিং প্র্যাকটিস সেশন ক্লাস। প্রথমে আমরা শুরু করেছিলাম কন্ডিশনাল সেন্টেন্সের উপরে প্র্যাকটিস সেশন ক্লাস দেওয়া, আমরা প্র্যাকটিস করছি। তো আজকে আমরা এটা কন্টিনিউ করব। সো টুডে আই হ্যাভ ফর ইউ অ্যাজ ইফ অ্যাজ দো। লেটস সি, দেখা যাচ্ছে এখানে অ্যাজ ইফ অ্যাজ দো, আমরা জানি এটা খুবই একটা ইম্পর্টেন্ট গ্রামার টার্ম ফর ক্লাসেস 9 এন্ড 10। অ্যাজ ইফ অ্যাজ দো মানে হচ্ছে যেন। বিফোর অ্যাজ ইফ অ্যাজ দো দিয়ে কমপ্লিটিং সেন্টেন্স করতে হলে তোমাকে দুটা জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে টেন্স আর একটা হচ্ছে মিনিং ম্যাচিং। তাহলে লেটস সি, অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে অ্যাজ ইফ অ্যাজ দো এর পরে ফার্স্ট ইনডিফিনিট টেন্স ইউজ হবে। আর যদি অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে ফার্স্ট ইনডিফিনিট টেন্স থাকে, অ্যাজ ইফ অ্যাজ দো এর পরে ফার্স্ট পারফেক্ট টেন্স ইউজ হবে। এই প্রেজেন্ট টেন্স, ফার্স্ট ইনডিফিনিট অ্যান্ড ফার্স্ট পারফেক্ট, এই টেন্সগুলো এই গ্রামার টার্মের জন্য ভেরি ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে আমরা জানলাম যে অ্যাজ ইফ অ্যাজ দো এর ক্ষেত্রে কোন টেন্স কীভাবে ইউজ হবে। লেটস সি, এই টেন্সগুলো, এই সেন্টেন্সগুলো বিভিন্ন বোর্ডে এসেছিল 2017 থেকে 2019 পর্যন্ত আমরা দেখেছি, 2019-এ আসেনি অ্যাজ ইফ অ্যাজ দো, 2017-তে আসছিল। প্রথম সেন্টেন্সটা দেখা যাচ্ছে এখানে, দ্য লেডি স্পিক্স অ্যাজ ইফ, এটা যশোর বোর্ড 2017 সালে এসেছিল। তো লেটস সি হাউ টু কমপ্লিট ইট। দ্য লেডি স্পিক্স অ্যাজ ইফ, দ্য লেডি স্পিক্স অ্যাজ ইফ, এখানে অ্যাজ ইফ এর আগে আমরা দেখতে পাচ্ছি অ্যাজ ইফ এর আগে এখানে প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট টেন্স আছে, দ্যাট মিন্স অ্যাজ ইফ এর আগে প্রেজেন্ট টেন্স আছে, তাহলে অ্যাজ ইফ এর পরে ফার্স্ট ইনডিফিনিট টেন্স ইউজ হবে। ওকে, আমরা টেন্সটা জানলাম কি ইউজ হবে, লেটস কমপ্লিট। দ্য লেডি স্পিক্স অ্যাজ ইফ, ভদ্রমহিলাটি কথা বলে অ্যাজ ইফ, যেন, যেন প্রথমে একটা সাবজেক্ট ইউজ করতে হবে, এখানে সাবজেক্ট এই ক্লসের সাবজেক্টটা হচ্ছে লেডি, সো এখানে আমরা শি ইউজ করব, শি আমরা সাবজেক্ট ইউজ করলাম সেকেন্ড ক্লজের। দেন টেন্স, এখানে এমন একটা ভার্ব ইউজ করতে হবে যেন যে ভার্বটা এই ক্লসের মিনিংয়ের সাথে ম্যাচ করে, এই ভার্বের সাথে ম্যাচ করে। ভদ্রমহিলাটি কথা বলে যেন, শি আমরা ইউজ করতে পারি নু, শি নু এভরিথিং, দ্য লেডি স্পিক্স অ্যাজ ইফ শি নু এভরিথিং, কথা বলে যেন সে সবই জানে। অ্যাকচুয়ালি বেঙ্গলি মিনিংটা এরকম হয়। তো আমরা টেন্সটা ম্যাচ করেছি, এখানে প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট ইনডেফিনিট, সো অ্যাকর্ডিং টু স্ট্রাকচার আমরা এখানে ফার্স্ট ইনডেফিনিট টেন্স ইউজ করেছি। নো এর ফার্স্ট ফর্ম নিউ, নো নিউ, আমরা আর কি নিউ বলি এটা। হাউ এভার, তাহলে কি হলো, দ্য লেডি স্পিক্স অ্যাজ ইফ, অ্যাজ ইফ শি নিউ, শি নিউ এভরিথিং, যেন সে সবই জানে। ওকে, আই হ্যাভ ইউজড ভেরি সিম্পল ফ্রেজেস হিয়ার, শি নিউ এভরিথিং, খুবই সিম্পল সেন্টেন্স, ইজি সেন্টেন্স, ইজি ওয়ার্ড,
তো এটা যদি তোমরা মনে রাখো, ইউ ক্যান ইউজ দিস ফ্রেজ ইন সো মেনি সেন্টেন্সেস। লেটস সি সেকেন্ড সেন্টেন্স, উই লাভ অ্যান্ড হেল্প ওয়ান অ্যানাদার অ্যাজ ইফ, আমরা একে অন্যকে ভালোবাসি এবং সাহায্য করি যেন। অ্যাগেন উই হ্যাভ টু ইউজ সাবজেক্ট, এখানে সাবজেক্ট ইউজ করতে হবে, অ্যাট ফার্স্ট উই, এখানে উই আছে, ইউজ করতে পারি উই, কি হলো উই। দেন অ্যাগেন দেখতে হবে টেন্সটা কি, লাভ অ্যান্ড হেল্প প্রেজেন্ট ফর্ম, সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট টেন্স অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। এখানে আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্স ইউজ করবো, তার আগে আমরা যে ইউজ করবো কোন ভার্বটা ইউজ করবো সেটা ডিপেন্ড করবে এই ক্লসের মিনিংয়ের উপর, এই ক্লসের ভার্বের উপরে, যে আমরা একে অন্যকে ভালোবাসি এবং সাহায্য করি যেন। এখন মিনিংটা ম্যাচ করতে হবে, যেন আমরা ভাই, আমরা একে অন্যের ভাই, এটা আমরা ইউজ করতে পারি। অ্যাজ ইফ উই ওয়ার ব্রাদার্স, এটা ইউজ করতে পারি। এখানে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার আমি ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করেছি, কারণ আমরা জানি যে অ্যাজ ইফ এর আগে যদি প্রেজেন্ট ফর্ম থাকে, আই মিন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, পরে ফার্স্ট ইনডিফিনিট টেন্স ইউজ হবে। সো উই ওয়ার ব্রাদার্স, এখানে ওয়ারটা মেইন ভার্ব, দিস ইজ নট অক্সিলারি, ওয়ারটা এখানে মেইন ভার্ব হিসেবে ইউজ হয়েছে, বি ওয়াজ ওয়ার বিন। উই লাভ অ্যান্ড হেল্প ওয়ান অ্যানাদার অ্যাজ ইফ উই ওয়ার ব্রাদার্স, আমরা একে অন্যকে ভালোবাসি এবং সাহায্য করি যেন আমরা একে অন্যের ভাই। এটা এটা আসছিল কুমিল্লা বোর্ডে 2017 সালে, ভেরি ইম্পর্টেন্ট সেন্টেন্স। দেন লেটস সি নেক্সট ওয়ান, হি প্রিটেন্ডস অ্যাজ ইফ, হি প্রিটেন্ডস অ্যাজ ইফ, প্রিটেন্ডস মানে হচ্ছে ভান করা, ভাব ধরা। হি প্রিটেন্ডস অ্যাজ ইফ, সে এমন ভাব ধরে বা এমন ভান, সে এমন ভাব ধরে এমন ভান করে যেন। সো এখানে আমরা বুঝতে পারছো সাবজেক্ট আমরা এখানে হি ইউজ করতে পারি, হি, যেন সে, এখন মিনিংটা ম্যাচ করতে হবে, যেন সে সবই জানে। এর আগে অলরেডি আমরা ইউজ করেছি এর আগে এই ফ্রেজটা, যে শি নিউ এভরিথিং, এখানে আমরা হি এভরিথিং, আমি নিউ বলছি, অনেকে আবার নিউ বলি, সো এটা হি নিউ এভরিথিং, আই মিন হি নিউ এভরিথিং, হি প্রিটেন্ডস অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, সে এমন ভান ধরে এমন ভাব ধরে যেন সে সবই জানে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে শি নিউ এভরিথিং, হি নিউ এভরিথিং অলমোস্ট সেম। তো একটা মজার বিষয় হচ্ছে যে এই গ্রামার, গ্রামার আসলে এত কঠিন কিছু না আমরা যদি প্র্যাকটিস করি, আর স্পেশালি একাডেমিক গ্রামার, এসএসসি লেভেলের যে গ্রামার, এখানে অনেক কিছুই আমরা রিপিট করতে পারি, মার্কস আমরা ইজিলি পেয়ে যাই, মার্কস পাওয়া কোনো কঠিন বিষয় না, শুধু টিপসগুলো জানতে হবে। তো এখানে আমরা এই সেম ফ্রেজটা এখানে ইউজ করেছি, এরকম আরও অনেক জায়গায় ইউ ক্যান ইউজ দিস সেম ফ্রেজ। হাউএভার এটা চিটাং বোর্ড 2017 সালে এসেছিল, তো 2017 থেকে 2019 পর্যন্ত আমরা এই সেন্টেন্সগুলো বিভিন্ন বোর্ডে এই তিনটা সেন্টেন্সই পেয়েছি, অ্যাজ ইফ, অ্যাজ দো এর। তো তোমরা এখানে আসলে যদি ফার্স্ট ইনডিফিনিট থাকতো, যেমন হি স্পোক, তাহলে এখানে হতো হি হ্যাড নোন এভরিথিং, ফার্স্ট পারফেক্ট টেন্স, এই হচ্ছে ডিফারেন্স, আদারওয়াইজ অল আর সেম। তো এই তিনটা সেন্টেন্স আমরা পেয়েছিলাম, এটা আমাদের প্র্যাকটিস সেশন চলছে, জাস্ট আমরা এর আগে এই টার্মগুলো অ্যাজ ইফ অ্যাজ দো এগুলো আমরা আলোচনা করেছি ব্যাপকভাবে, আমি এগুলোর উপর ক্লাস দিয়েছিলাম। আজকে জাস্ট আমরা এটার উপরে বোর্ডে কি প্রশ্ন এসেছিল সেগুলো আমরা প্র্যাকটিস করছি, তোমরা আরও গভর্নমেন্ট হাই স্কুলের কোয়েশ্চেনগুলো দেখে প্র্যাকটিস করতে পারো। বাই ফর টুডে।
I'll come back again with another video on another topic. Until then.